ভাবি কি দেবরের কাপড় ধুয়ে দিতে পারবে? ভাবি দেবরের কাপড় কেন ধোবে? দেবরের হাত কি হয়েছে? দেবরের সমস্যাটা কোথায়? ভাবি কেন ধোবে? হ্যাঁ, দেবর যদি ছোট বাচ্চা দেবর হয়, হতে পারে ছোট মানুষ, তাহলে তো ছোট মানুষ হওয়ার মানে তো তার বাপ মা শক্ত, সেক্ষেত্রেও ভাবির কাছে এটা আসবে কেন? আসতে পারে ভাবি তার ছোট দেবরকে তার কাজ করে দিল, মানে শ্বশুর শাশুড়ির কাজ আগায় দিল, আলহামদুলিল্লাহ, এটা প্রশংসনীয়, এটা করলে তিনি সব পাবেন। কিন্তু বুড়া দেবর, বুড়া দেবর বলতে আমি বৃদ্ধ বলতেছি না, মানে প্রাপ্তবয়স্ক বা বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক জরুরি না, তো এই দেবরের 12, 14, 16, 18 বছর বয়সের ছেলে তো নিজেটা নিজে করতে পারে, তো এইটা ভাবি কেন দেবে? আমাদের দেশে খুব বাজে একটা সংস্কৃতি এটা, যে বাপ মা আশা করে যে আমার বৌমা আমার এই ছেলেগুলো যেগুলো বিয়ে শাদী হয় নাই, দেবর যেগুলো আছে এগুলো সবগুলোর কাপড় চোপড় দেবো, এদের সবগুলোর খাস কাজকাম করে দেখ, এদের মশা এটা টানায় দেখ, খুবই গর্হিত কাজ ভাবিদেরকে দিয়ে এগুলো করানো, এটা তো তার ডিউটি না। তুমি চান্দু হাত পা তো তোমার ভালো আছে, তুমি নিজের হাত পা ভালো থাকতে ওই ভদ্রমহিলাকে দিয়ে কেন দেওয়াবা? তুমি বিয়ে করার পর তোমার বউ যদি ধোয়, সেটা তোমার তোমার বউয়ের ব্যাপার, তোমার বউ তোমার তা ধুয়ে দিবে, সেবা করবে, কিন্তু তোমার আর বিয়ে করছে তোমার ভাই, সেবা করবে 14 গোষ্ঠীর, এ কোন জুলুম? বিয়ে করছে একজন, কাপড় ধোয়াবে সবার? এটা বাংলাদেশে এই অত্যাচার অবিচারটা আছে, এটা হওয়া উচিত না, মেয়েদের প্রতি অবিচার, এটা শুধু অবিচার না, এখান থেকে বহু ফেতনার দুয়ার উন্মুক্ত হয়, ফেতনার দুয়ার। হ্যাঁ, যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে আর ভাবি ওরেলি করে দেবর অসুস্থ বা বিজি বা নিজে থেকে করেন তিনি এবং ফেতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে তো ভিন্ন কথা, সেটা নাজায়েজ হবে না, কিন্তু এটা চাপিয়ে দেওয়া হলে সেটা অবশ্যই কী হবে? জুলুম হবে। কেউ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রীকে যতটুকু অলঙ্কার টাকা পয়সা দিয়েছে দ্বিতীয় স্ত্রীকেও কি তা দিতে হবে? যদি দ্বিতীয় বিয়ে করেন তাহলে প্রথম স্ত্রীকে যা যা অলঙ্কার দিয়েছেন দ্বিতীয় স্ত্রীকে তা তা দিতে হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো যে আপনার এই দানটা কোন হিসাবে ছিল? প্রথম স্ত্রীকে যেটা দিয়েছেন যদি মহর হিসাবে হয় তাহলে মহরটা যার যার হিসাব আলাদা, সব স্ত্রীর মহরের পরিমাণ একরকম হয় না, এটা এটা বংশগত একটা ট্র্যাডিশন, তারপর মেয়ের কোয়ালিফিকেশন, সার্বিক যোগ্যতা, সামাজিক অবস্থান, তাদের পারিবারিক প্রচলন, এসবগুলোর উপর নির্ভর করে। একটা মেয়ে তার মহর হতে পারে 2 লাখ, আবার একটা মেয়ের মহর 1 লাখ টাকা হতে পারে। অতএব এই ক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি না যে প্রথম স্ত্রীকে আমি অলঙ্কার মহর হিসাবে দিয়েছি 10 ভরি, দ্বিতীয় স্ত্রীকে 10 ভরি দিতে হবে, দ্বিতীয় স্ত্রী বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, সেটা নেগোসিয়েশন কী হয়েছে তার উপর নির্ভর করে। আর এই মহরটা এটা এখানে সমতা রক্ষা করা জরুরি না স্ত্রীর মধ্যে, কিন্তু যদি আপনি গহনা দিয়ে থাকেন বিয়ের পর আপনার এটা অ্যাজ এ গিফট, তাহলে সেক্ষেত্রে আপনার কী করতে হবে? সমতা বজায় রাখতে হবে। এখানে আরেকটা কথা আছে, প্রথম স্ত্রীকে গিফট হিসাবে বহু স্বর্ণটন দিয়েছেন, এর বহু বছর পরে এসেই দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করছেন, তাহলে ওই পেছনের সব কাজা কাফফার আদায় করতে হবে দ্বিতীয় জনের পরে, ব্যাপারটা এরকম না, কথা কি বুঝাতে পারছি? আগের যেগুলো দিয়েছেন সেগুলোর কোনো কাজা কাফফার আদায় করতে হবে না, যে ওইগুলো সেম সেম দিতে হবে, এখন বিয়ের পর থেকে নতুন করে যা দিবেন সেগুলো কী করতে হবে? সমান সমান দিতে হবে। এক্ষেত্রে সমতা রক্ষা করা জরুরি এবং আবশ্যক। জাকাল্লাহ খাইর।